ছোট বুমরাকে হাতে ধরে ক্রিকেট খেলা শিখিয়েছিলেন তার বাবা। মাত্র 7 বছর বয়সে বাবাকে হারান বুম বুম। তারপর থেকে বুমরা তার বোনকে বড় করে তোলেন মা দলজিৎ। মা দুপুরে ঘুমিয়ে থাকতেন, মায়ের ঘুম যাতে ভেঙে না যায় তাই বল ড্রপ খাওয়াতেন না তিনি। এইভাবেই ইয়র্কার বল করা শেখেন বুমরা। ছোট থেকেই অভাব নিত্যসঙ্গী বুমরার, কে জানত পরবর্তীকালে এই ছেলেটাই বলের পর বল ইয়র্কার দিয়ে নাকানি চোবানি খাওয়াবেন স্টিভ স্মিথ বাবার আজমদের। বুমরা এমন এক বোলার যিনি মাত্র 24টি টেস্ট ম্যাচ খেলে 100টা উইকেট নিয়েছেন। শুধু কি বোলিং, স্টুয়ার্ট ব্রডের এক ওভারে 35 রান করেছিলেন বুমরা, সেটা ভুলে গেলে চলবে নাকি? এই পরিসংখ্যানগুলো শুনতে বেশ ভালো লাগলেও বাস্তবে তা অর্জন করা ছিল দারুণ কঠিন। আসুন আজকের ভিডিওতে জেনে নিই বুম বুমের ব্যাপারে। গুজরাটের এক পাঞ্জাবি পরিবারে জন্ম জসপ্রীত বুমরার। মাত্র 7 বছর বয়সে বাবাকে হারান তিনি। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে বুমরার মা দলজিতের ওপর। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে কোনো ক্রমে সংসার চলত বুমরাদের। বাবার হাত ধরে ক্রিকেটে হাতে ঘড়ি হয় বুমরার। বাবা চলে যাওয়ার পর ক্রিকেটকে আঁকড়ে ধরেই বাঁচা শুরু করেন বুমরা। স্কুলের টিমেও দারুণ নাম ছিল বুমরার। ছেলেটার মধ্যে যে ট্যালেন্ট আছে তা অনেক আগে বুঝে গিয়েছিলেন বুমরার কোচ নির্মাণ। বুমরাকে তিনিই বলেছিলেন ফাস্ট বোলিংয়ের দিকে নজর দিতে। তবে বুমরার খেলা নির্ভর করত তার মুডের ওপর। কোনোদিন তিনি হয়তো সারাদিন ব্যাট করে গেলেন, বল ছুঁয়েই দেখলেন না, আবার কোনোদিন উল্টোটা। এইভাবে চললে একটা ট্যালেন্ট নষ্ট হয়ে যাবে, এটা বুঝতে পেরেছিলেন বুমরার কোচ নির্মাণ। অগত্যা বুমরার মাকে ছেলের ট্যালেন্টের কথা বুঝিয়ে বলেছিলেন নির্মাণ। কোচের কথায় সন্তুষ্ট হয়ে বুমরার মা বলেছিলেন, আমি 2 বছর সময় দিলাম, এর মধ্যে কিছু হলে হবে, না হলে বুমরা 8-10টা ছেলের মতো পড়াশুনো করে চাকরি করবে। না, বুমরাকে চাকরি করতে হয়নি। এই 2 বছরে সম্পূর্ণ পাল্টে যান বুমরা। এই 2 বছর কোচের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতেন তিনি। এইভাবেই ঘরোয়া ক্রিকেটে অন্তর্ভুক্তি হয় জসপ্রীত বুমরার। ঘরোয়া ক্রিকেটে খেলার সময় এমন একটা ঘটনা ঘটে যায় যা বদলে দেয় বুমরার জীবন। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তরুণ খেলোয়াড় খুঁজছিলেন জন রাইট। হ্যাঁ, ইনিই সেই কোচ যার হাত ধরে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়া। মাঠের মধ্যে জন রাইট দেখতে পান যে মাত্র কয়েক পা রান আপ নিয়ে নিখুঁত ইয়র্কার ছুঁড়ে দিচ্ছে বছর 19-এর একটা ছেলে। এটা দেখে এক মুহূর্ত দেরি করেননি জন রাইট। ঘরোয়া ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বুমরাকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সই করিয়ে নেন তিনি। এরপরেই মুম্বাই ইন্ডিয়ান্সে মালিঙ্গার সংস্পর্শে আসেন বুমরা। ব্যাস, তারপরের ঘটনা আমাদের সকলের জানা। 2016 সালে টিম ইন্ডিয়া নীল জার্সি গায়ে তোলার পর বুমরা যেন আরও বেশি আগ্রাসী, আরও বেশি ক্ষুধার্ত। কখনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 40 রানে 4 উইকেট নিচ্ছেন, কখনো আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 19 রানে 6 উইকেট। বুমরার ব্যাপারে আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিই। বেশ কিছু বছর বুমরা ওডিআইতে 1 নম্বর বোলার হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার কারণে সেই র্যাঙ্ক নেমে যায়। এখন সেই র্যাঙ্কে রয়েছেন মোহাম্মদ সিরাজ, আমাদেরই ঘরের ছেলে। টিম ইন্ডিয়ায় বুমরার থাকা মানেই আলাদা একটা ভরসা, একটা শক্তি। কি ঠিক বললাম তো? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।